গুড মর্নিং স্টুডেন্টস, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। এখন আমরা বাংলা ক্লাস করব। তোমরা প্রত্যেকে বাংলা বর্ণ পরিচয় বইয়ের দেখো, বাংলা বর্ণ পরিচয় বইয়ের পেজ নাম্বার 33 বার করো, 33 পৃষ্ঠা বার করো। আজ আমরা ঐকার যুগে কিছু শব্দ পড়ব। দেখো এরকম ঐকার, এটা দেখেছ, এটা কি চিহ্ন? ঐকার। এবার দেখো কিভাবে হয়েছে, ক যোগ ওই, এই যে ওই, এই ওয়ের চিহ্নটা হচ্ছে এই যে এটা, এটা হলো ঐকারের চিহ্ন। তাহলে ক যোগ ঐ কি হয়ে যাবে? ক ঐকারে কই। আর ঐকার বর্ণের আগেই বসে, কেমন? একারও বর্ণের আগে বসে, আবার ঐকারও বর্ণের আগে বসে। তারপরে দেখো কি আছে এখানে, দহ যোগ ওই, দ ঐকারে দই, কেমন? এবার এই সমস্ত মানে এই যে ঐকার দিয়ে আমরা কিছু শব্দ পড়ব। দেখো কি আছে এখানে, বর্গে জ ঐকারে জই, দন্তের না জৈন, আমার সঙ্গে সঙ্গে তোমরাও বলো। বর্গে জ ঐকারে জই, বর্গে জ ঐকারে জই, দন্তের না জৈন। তারপর কি আছে, ত ঐকারে তুই, ল তৈল, ত ঐকারে তুই, ল তৈল। তারপর দেখো কি আছে, দ ঐকারে দুই, ব দৈব, দ ঐকারে দুই, ব দৈব। ব ঐকারে বই, ধ বৈধ, ব ঐকারে বই, ধ বৈধ। হ ঐকারে হই, ম হৈমু, হ ঐকারে হই, ম হৈমু। আরেকটা আছে দেখো নিচে, এই যে তাই স ঐকারে সই, ল শৈল, শৈল মানে কি বলতো, পাহাড়। তাহলে স ঐকারে সই, ল শৈল। আমরা দেখো এখানে লেখা আছে, এখানে তিনটি বর্ণের কিছু শব্দ এখানে কিন্তু লেখা আছে। আমরা এই তিনটি বর্ণের শব্দ এখন পড়ব না, আমরা দুটি বর্ণ যোগে যে শব্দগুলি রয়েছে সেই শব্দগুলি কিন্তু আমরা এখন পড়ব। তাহলে আমরা আরও একবার এটা পড়ে নিই, পড়ি। জ ঐকারে জুই, দন্তের না জৈন, ত ঐকারে তুই, ল তৈল, দ ঐকারে দুই, ব দৈব, ব ঐকারে বই, ধ বৈধ, হ ঐকারে হই, ম হৈম, তারপরে স ঐকারে সুই, ল শৈল। আমরা যে শব্দগুলি পড়লাম সেই শব্দগুলি এবার খাতায় লিখে ফেলব। তোমরা প্রত্যেকে বাংলা খাতা বার করো। তোমরা প্রত্যেকে খাতা বার করেছো, এবার লেখো। বর্গে জ ঐকারে জই, দন্তের ন জৈন, বর্গে জ ঐকারে জই, দন্তের ন জৈন। তারপর ত ঐকারে তুই, ল তৈল, ত ঐকারে তুই, ল তৈল। তারপর দেখো আমরা কি পড়েছি, দ ঐকারে দুই, ব দৈব, দ ঐকারে দুই, ব দৈব। তারপর ব ঐকারে বই, দেখো ধ বৈধ, ধয়ের কিন্তু অর্ধমাত্রা হয় তাই তো, ব ঐকারে বই, ধ বৈধ। তারপর কি পড়েছি আমরা, হ ঐকারে হই, ম হৈমু, হ ঐকারে হই, ম হৈমু। তাহলে স ঐকারে সই, ল শৈল, তাহলে স ঐকারে সই, ল শৈল। তাহলে আমরা আরও একবার পড়ে ফেলি, বলি জ ঐকারে জুই, দন্তের ন জৈন, ত ঐকারে তুই, ল তৈল, দ ঐকারে তুই, ব দৈব, ব ঐকারে বই, ধ বৈধ, হ ঐকারে হই, ম হৈম, তাহলে স ঐকারে সই, ল সৈল। তাহলে তোমরা প্রত্যেকে এটা খাতায় লেখো, আর লেখা হয়ে গেলে খাতার উপর নিজের নাম রোল সেকশন লিখে যে ম্যামের কাছে পাঠাও, তোমরা প্রত্যেক দিন সে ম্যামের কাছে পাঠিয়ে দেবে।